কূটনীতিকদের বাড়তি নিরাপত্তা প্রত্যাহার সোমবার থেকেই কার্যকর হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। এতে কোনো দেশের সাথে সম্পর্কের ক্ষেত্রে প্রভাব পড়বে না, এমনকি ভিয়েনা কনভেনশন লঙ্ঘিত হয়নি বলেও জানান তিনি। কূটনীতিকদের গাড়িতে পতাকা ব্যবহারের বিষয়ে কোনো আলোচনা হয়নি জানিয়ে তিনি বলেন, তবে তাদের বোঝা উচিত কখন পতাকা ব্যবহার করবেন। হঠাৎ করেই সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয় কূটনীতিকরা আর বাড়তি নিরাপত্তা পাবেন না, অর্থাৎ চলাফেরার সময় পুলিশের বাড়তি প্রোটোকল থাকবে না। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের কাছে জানতে চাওয়া হয় কেন এমন সিদ্ধান্ত নেওয়া হলো। সাংবাদিকদের তিনি বলেন, আগে জঙ্গিবাদের কারণে কূটনীতিকদের বাড়তি নিরাপত্তা দেওয়া হতো, এখন আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় বাড়তি নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছে। গানম্যান বা অন্যান্য যে সমস্ত প্রেমিসেসগুলো তাদের এমবাসি এবং তাদের রাষ্ট্রদূতদের বাসভবনে, সেগুলো তো ইন্ট্যাক্ট রয়েছে। সুতরাং ভিয়েনা কনভেনশনের যেই রেসপন্সিবিলিটিগুলো দেওয়া হয়েছে হোস্ট কান্ট্রি হিসেবে, আমরা অবশ্যই সেগুলোর প্রতি শ্রদ্ধাশীল এবং সেগুলো আমরা মেনে চলব। মনে হয় না, আমার মনে হয় না, এটা আপনারা এটা সামনের দিনগুলোতেই হয়তো আমরা জানতে পারবো। বাট আমরা মনে করি না যে দুই দেশের মধ্যে যে সম্পর্ক, বাইল্যাটারাল সম্পর্ক, সেগুলো অনেক সাবস্ট্যান্টিভ এলিমেন্টের সাথেই জড়িত থাকে। এটা একটা প্রোটোকল রিলেটেড একটা জিনিস, সুতরাং এটা পররাষ্ট্র সচিব কূটনীতিকদের গাড়িতে কখন পতাকা ব্যবহার করা উচিত সে বিষয়েও কথা বলেন। এই ব্যাপারে আমাদের কোনো আলোচনা হয়নি, তবে হ্যাঁ, এটা সত্য যে ফর এক্সাম্পল নিউ ইয়র্ক বা জিনিভাতে, আমি নিউ ইয়র্কে কাজ করেছি, সুতরাং সেখানে কখনোই ফ্ল্যাগ উড়ানোর কোনো সিস্টেমই নাই। অন দ্য আদার হ্যান্ড অনেক দেশে আছে যেখানে আপনি রাষ্ট্রীয় যত মিটিং টিটিংয়ে যাবেন তখন আপনার ফ্ল্যাগ উড়িয়ে যেতে পারবেন, আর কিছুটা এটা নিজের উপরও থাকে। আমি নিজে রাষ্ট্রদূত ছিলাম ইটালিতে, আমি রাষ্ট্রদূত ছিলাম জাপানে, তা আমি তো ফ্ল্যাগ উড়িয়েছি। কিন্তু আমি যদি এখন বাজারে যাই বা আমি যদি আমার কলিগের বাসায় ব্যক্তিগত ইয়েতে যাই তখন তো আমি ফ্ল্যাগ উড়াবো না, সেটা নিজেদের ডিসক্রিপশনের উপরে। আই থিঙ্ক দে হ্যাভ দ্য সেন্স যে কী করা উচিত কী করা উচিত। দু একদিনের মধ্যে আনসারের মহাপরিচালকের সাথে আলোচনা করে চাহিদা অনুযায়ী কূটনীতিকদের বাড়তি নিরাপত্তা হিসেবে আনসার সদস্যদের দেওয়া হবে বলে জানান তিনি। এদিকে যুক্তরাজ্যের হাইকমিশনের একজন মুখপাত্র বলেছেন, কূটনীতিক ও মিশন সহ অন্যান্য কূটনৈতিক স্থাপনা তাদের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, অভ্যন্তরীণ নিরাপত্তা ইস্যু নিয়ে তাদের কোনো মন্তব্য নেই বলে জানান। ইমরুল কায়েস, বাংলাভিশন, ঢাকা।